নিম্ন ও মধ্যবিত্তের পাতে গরুর মাংস তুলে দিতে চট্টগ্রামে মাত্র 675 টাকা কেজিতে মাংস বিক্রি করছে বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নেয়া দুই তরুণ উদ্যোক্তা। এই মুহূর্তে নগরীর বালুছড়া এলাকায় মিট বাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। কম দামে এত সস্তা দামে গরুর মাংস কিনতে কিন্তু কাক ডাকা ভোর থেকে কিন্তু শত শত মানুষের ভিড়। চট্টগ্রামে যে বালুছড়া রয়েছে সে বালুছড়ায় এখানে দুজন তরুণের বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুজন তরুণের উদ্যোক্তা দুজন তরুণ উদ্যোক্তার আয়োজনে এই মাংস বিক্রি করা হচ্ছে। মূলত যারা নিম্ন এবং মধ্যবিত্ত যে শ্রেণীর মানুষ আসলে টাকার জন্য মাংস খেতে পারে না অর্থাৎ বেশি দামের কারণে, তাদের জন্য এই আয়োজন। এবং এখানে বিভিন্ন আমরা দেখেছি বিভিন্ন মাদ্রাসা এতিমখানা সহ সর্বস্তরের মানুষ এখান থেকে এসে গরুর মাংসগুলো কিনে থাকেন। মোটামুটি বলা যায় 7 মাস থেকেই এই বিশ্ববিদ্যালয়ে একজন নাট্যকলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার স্টুডেন্ট আরেকজন হচ্ছে বিবিএ এর স্টুডেন্ট দুইজন মিলে রাহাত এবং সাকিব দুজন মিলে এই মহৎ আয়োজন করেছে, যেখানে মাংস কেনার জন্য ভোর থেকে কিন্তু শত শত মানুষ এখানে ভিড় করে এবং তারা শুক্রবার এবং মঙ্গলবার কিন্তু এই আয়োজন করে মাংস বিক্রি এই আয়োজন করে থাকে। কিন্তু এখানে যে আজকে 4টা গরু জবাই করা হয়েছে তারপরেও কিন্তু মানুষকে সেই মাংস দিতে পারছে না, অর্থাৎ তাদের চাহিদা আরও বেশি। তারা বগুড়া রংপুর সহ দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু ট্রাক ভর্তি করে কিন্তু তার সেই গরুগুলো নিয়ে আসে এবং এখানে তারা যেটি বলছেন যে আসলে যে প্রতি 2 সপ্তাহ মিলে প্রায় 60 থেকে 70 মনের বেশি মাংস বিক্রি করে এবং 10টির বেশি গরু জবাই করা হয়ে থাকে। প্রায় 1000 মানুষকে এই সেবা দিয়ে থাকেন সপ্তাহে 2 দিন এবং তাদের এই উদ্যোগকে অবশ্যই সাধারণ মানুষ কিন্তু অবশ্যই সাধুবাদ জানাচ্ছে, কারণ দ্রব্যমূল্য উদ্যোগের এই বাজারে কিন্তু 850 থেকে 900 টাকা কিন্তু প্রতি কেজি মাংস বিক্রি করতে হয়, সেক্ষেত্রে 200 থেকে 250 টাকা কম দামে কিন্তু এখানে মাংস বিক্রি করা হয় এবং প্রতি কেজি থেকে 700 গ্রাম মাংস এবং 300 গ্রাম হাড় এবং চর্বি দেওয়া হচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এরকম প্রতি মঙ্গলবার এবং শুক্রবার কিন্তু এখানে মানুষের ভিড় জমে এবং আমরা কিছু আগে দেখেছিলাম একটি মাদ্রাসা যে এতিমখানার যে আসলে সেখানে মাংস খাওয়া তো খুব দুরূহ ব্যস্ত, সেই এতিমখানার জন্য কিন্তু এখান থেকে মাংস নিয়ে যাচ্ছে কম দামের মাংস। এবং যে রাহাত এবং সাকিব দুইজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া সর্বোচ্চ ডিগ্রিধারী, আসলে বিশ্ববিদ্যালয় পড়ার পর কিন্তু সাধারণত এরকম শিক্ষার্থীদের উদ্যোগ থাকে কিন্তু কোনো ব্যবসা বাণিজ্যে, কিন্তু সেক্ষেত্রে তারা মানুষের সেবাতে মানুষের সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষকে মাংস খাওয়ার দায়বদ্ধতা থেকে এই মহৎ উদ্যোগ নিয়েছে এবং সকাল থেকে আমরা দেখে রাখি শত শত মানুষের ভিড় দীর্ঘ লাইন দেখেছে মাংসের জন্য। তো এই ছিল আমার কাছে বালুছড়া থেকে মাংস বিক্রির কম দামে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।